পানির অবস্থা হু করে পানি বাড়তিছে আজকে, কাল থেকে মনে করো 3 হাতের উপরে পানি বাড়ছে। আর এদিক দিয়ে কাল শুক্রবার গেছে, বহুত লোক হেঁটে হেঁটে বেড়াচ্ছে, দৌড় ঝাঁপড়ে খেলাধুলা করছে, কিন্তু আজকে সে জায়গা নাই, সব ডুবে চলে গেছে। শহরের ভিতর পাট টাট আসছিল, সে পাটগুলো কেটে কাটছিল, কতগুলো পাট ভেসে গেছে আর কতগুলো পাট ডুবে গেছে। আর গোল বাড়িতে পানি উঠছে, গরু গাছে থাকা খুব সমস্যা হয়ে গেছে। আমাদের গত বৃহস্পতিবার আমরা স্কুল থেকে আসছি, তখন পানি একটু কম ছিল, কিন্তু গত শুক্রবার এবং আজকে পর্যন্ত আমরা যে নিউজ পাইছি আর কি, তাতে স্কুলের ভিতরে অনেক পানি ঢুকে গেছে। আর এখন পড়ানোর যে পরিবেশটা, এই পরিবেশটা ব্যাহত হচ্ছে। আমাদের নৌকা যাচ্ছে না, কারণে আমরা অপেক্ষা করতেছি যে নৌকা দিয়ে ওই পার যাবো, তারপরে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা নিবে, এবং সরকার উপর মহল থেকে যে ধরনের কথা বলবে তার উপরে আমরা পড়াশোনা পাঠদান আসলে কী হবে এটা আমরা আসলে আগেও জানি না। উপর মহল থেকে যেটা বলবো তার উপরে সিদ্ধান্ত হবে যে আমাদের পড়াশোনা স্কুলে মানে বিদ্যালয়ে পাঠদান সেটা হবে কি না। আপনার পাট পাট ডুবে ডুবে গেছে, আপনার ঘর বাড়ির পানি উঠছে, গরু বাছুর নিয়ে খুব অসুবিধা হচ্ছে, বুঝছেন, মানে 2-3 হাত পানি একবারে। এখন আমরা খুব অসুবিধাতে আছি, আপনার বন্যায় ভাঙন ধরছে, বাড়ি ঘর আপনার নদী গর্ভে পড়ে গেছে, আমরা খুব অসুবিধা, পানি খুব অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে। আমরা আসার জন্য আমরা চেষ্টা নিচ্ছি, কোনো কি আশ্রয় পাচ্ছি। আমাদের বাড়ি নদীর নদী এমন ভাঙনি, আমরা বাড়ি ঘর পানি ছাড়া পাচ্ছি না, নদীর পর্যাপ্ত পরিমাণ নদীর ভাঙনি, আর তো ক্ষয়ক্ষতি আপনার বলা যাবে না। আর নৌকা ছাড়া পার হওয়ার পাচ্ছি না, নৌকা পাওয়া যাচ্ছে না, আপনার আবার টাবার সব ডুবে গেছে, আমরা খুব অসহায়ের মধ্যে আছি।